আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হবে আপনার। প্রতিটি গর্ভবতী স্ত্রী নানান রকমভাবে সন্তান ছেলে না মেয়ে বোঝার চেষ্টা করেন। অনেকেই মনে করে যদি প্যাটটা ছোট দেখায় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে আবার নাভির ধরন দেখেও বা তল প্যাটের নিচ থেকে প্যাট অবধি হওয়া কালো দাগটা দেখেও ছেলে সন্তান হবে কি না সেটা বোঝার চেষ্টা করেন। প্যাটের আকার দেখেও এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, আমার প্যাটের সন্তানটা কি ছেলে না মেয়ে। যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয়, তবে নানি দাদিদের অভিজ্ঞতার আলোকেই এই কথিত ধারণাগুলো উঠে এসেছে আমাদের মাঝে। এগুলো বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব প্যাটের আকৃতি দেখে কিভাবে বুঝে নেবেন যে আপনার ছেলে সন্তান হতে চলেছে। শুরু করব বিস্তারিত আলোচনা, তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে। প্রথমত উঁচু বনাম নিচু, এটা বহু পুরনো দাইমাদের গল্প। আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে থাকবে, আর যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুঁড়িটা বেশি হয়। তাহলে আর কিসের অপেক্ষা? আপনি নিশ্চয়ই এখন নিজের প্যাটের দিকে নজর দিয়েছেন, তাই না? দেখে নিন এখনই। কালো দাগ, লিনিয়া নিগ্রা বা কালো দাগ, যেটা আপনার তল প্যাটের নিচের দিক থেকে নাভি অবধি উঠে আসে, সেটা দেখা যায় যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে। যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায়, আশা করতে পারেন যে আপনার ছেলে সন্তান হতে পারে। অন্য আরেকটি মতভেদ রয়েছে, বলা হয় দাগটি যদি তল প্যাটের নিচের দিক থেকে শুরু করে পাজর অবধি আসে তাহলে আপনার গর্ভের সন্তান ছেলে হওয়া আশা করতে পারেন। প্যাটের ভিতর নড়াচড়া, এটা অনেকেই মানেন যদি আপনার প্যাটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া সে কম করবে, কিন্তু মেয়ে হলে সে প্যাটের মধ্যে অনেক বেশি ঘুরে, যার ফলে আপনার প্যাটটা কখনো বেশি সুন্দর লাগে আবার কখনো খুব অদ্ভুত লাগে। প্যাটটা দেখতে কেমন লাগছে? আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে, বাস্কেট বলের মতো নাকি তরমুজের মতো? যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় সেটা লক্ষণ ছেলে সন্তানের, কিন্তু যদি সেটা দেখায় তরমুজের মতো তাহলে সেটা আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হয়। প্যাটের বা বাচ্চার ওজন, আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। যদি সেটা সারা প্যাট জুড়ে হয় বা সারা প্যাটময় মাঝখানে মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে বলে মনে করেন। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম কিভাবে প্যাটের আকার কিংবা প্যাট দেখে বুঝে নিতে পারেন যে আপনার সন্তানটি ছেলে কিনা বা মেয়ে কিনা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। এই ধারণাগুলো বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, আবার না চাইলে বিশ্বাস নাও করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।